নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি নিয়ে এসেছি আজ আবার একটি নতুন রেসিপি, পাতা বাটা বাটা ফুলকপির পাতা বাটা। তো প্রথমেই আমি ফুলকপির কুচি কুচি পাতা বেছে নিয়ে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়ে এসেছি, আর গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি গরম জল। কড়াইয়ে অল্প পরিমাণে জল দিয়ে বসিয়ে দিয়েছি, জলে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, পাতাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে প্রথমে। তো তার জন্য জল গরম হয়ে এসেছে, এবার আমি পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার মিনিট পাঁচে আমি পাতাগুলো ভালো করে সেদ্ধ হতে দেব। তো পাতাটা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে আমি পাতাটা সেদ্ধ হতে দেব। তো 5 মিনিট খুব ভালোভাবে আমাদের পাতা জলের মধ্যে ফুটে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো পাতাগুলো আমি জল থেকে উঠিয়ে ঠান্ডা করে ফিরে আসছি মূল রেসিপিতে। তো জল থেকে পাতাগুলো ভালো করে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার পরের প্রসেসে এসেছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে দেব সর্ষের তেল। কড়াইয়ে দেব 1 চামচ সর্ষের তেল, 1 চামচের থেকে একটু বেশি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেলে দেব 1টা শুকনো লঙ্কা, 1টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে লাল করে ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কা কিছুটা লাল হয়েছে, এই সময়ে দেব কিছুটা পরিমাণে ছোট চিংড়ি মাছ, কেননা এই বাটাটায় কিছু চিংড়ি মাছ দিলে খুব স্বাদ হয়। আর এই সময় দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ। এ পর্যায়ে দেব অল্প পরিমাণে হলুদ, আর পাতাতে আগেই লবণ দিয়েছিলাম, সেই কারণে লবণটা এখন দেব না। পরে কষতে পরিমাণ মতো যদি লবণ প্রয়োজন হয় তখন অল্প লবণ দেব। তো চিংড়ি মাছ, রসুন, লঙ্কা আরও কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছ, রসুন আর লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, এবার সমস্ত কিছু পাতার মধ্যে তুলে পাতাটা পেস্ট করে পরের প্রসেসে ফিরে আসছি। পাতা, চিংড়ি মাছ আর রসুন, লঙ্কা সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি, আর গ্যাসের উপরে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। সামান্য 1/2 চামচ মতো তেল দিয়ে ওতে দিয়ে দিলাম কালো জিরে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, কালো জিরেটা যখন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে। এ পর্যায়ে দিয়ে দিলাম পাতা বাটাটা। এবার পাতা বাটাটা খুব ভালো করে কড়াইয়ে শুকনো করে দিতে হবে, যতক্ষণ না পাতা সমস্ত জল শুকিয়ে পাতা বাটাটা একটু কালচে কালচে হয়ে আসে। আমি প্রথমেই সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, তো আরেকটু লবণ দিতে হবে, তাই পরিমাণ মতন অল্প লবণ দিয়ে দিলাম। এবার যতক্ষণ না পাতার জলটা শুকাবে ততক্ষণ পর্যন্ত পাতা বাটাটা ভালো করে কড়াইয়ে নেড়ে নিতে হবে। তো আমাদের পাতা সম্পূর্ণ জল শুকিয়ে পাতাটার রং কালচে কালচে ভাব হয়ে এসছে, আর দেখুন কড়াই থেকে কেমন উঠে যাচ্ছে। এইভাবে হয়ে গেলেই রেডি হয়ে গেল
ফুলকপি পাতা বাটা রেসিপি। তো বন্ধুরা আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। আমি অবশ্য একটু চিংড়ি মাছ দিয়েছি, আপনারা চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপিটা করতে পারেন, তাতেও সাথে কোনো অসুবিধা হয় না, স্বাদেও অতুলনীয় হয়। তো আপনারাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ফুলকপির পাতা বাটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে, আর আমার প্রত্যেকটা রেসিপি আপনারা অবশ্যই দেখবেন। ও ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।